ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যদি আপনি করে না থাকেন। তো সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপরে ডান পাশে একটি বেল আইকন চলে আসবে, তার উপর ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট পেতে। ফ্রেন্ডস, অনেকের কমেন্ট আসছে এই সিটেট নিয়ে। তো সিটেটের একটা অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে, যেটা 29/5/2018 পাবলিশ করেছে। তো আপনারা যারা এখনও নোটিশটা দেখেননি, কমেন্ট করছেন, তাদের জন্যই ভিডিওটি। তো কি বলছে নোটিশে একবার আমরা সবার মাঝে দেখে নেব। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট ইউনিট অর্থাৎ সিটেট কি লিখেছে নোটিশে। দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইল বি কন্ডাক্টিং দ্য 11th এডিশন অফ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অন 16/9/2018 সানডে। সিটেট তারা নিতে চলেছে 16/9/2018 রবিবারে। দ্য টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন 92 সিটিজ অল ওভার দ্য কান্ট্রি। 92টা শহরে এই পরীক্ষাটা হতে যাচ্ছে পুরো দেশ জুড়ে। দ্য ডিটেল ইনফরমেশন বুলেটিন কন্টেনিং ডিটেলস অফ এক্সামিনেশন সিলেবাস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্সামিনেশন ফি এক্সামিনেশন সিটিজ অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটস উইল বি অ্যাভেলেবল অন সিটেট অফিসিয়াল ওয়েবসাইট দ্যাট ইজ www.ctet.nic.in 12/6/2018 ফ্রেন্ডস, আমরা এখান থেকে জানতে পারবো ডিটেলস অফ এক্সামিনেশন সিলেবাস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্সামিনেশন ফি এক্সামিনেশন সিটি এবং ইম্পর্টেন্ট ডেট। যাবতীয় তথ্য আমরা পাবো অফিসিয়াল ওয়েবসাইট www.ctet.nic.in-12/6/2018 তারিখে। তো আমাদেরকে ওয়েবসাইট ফলো করতে হবে। দ্য অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য ইনফরমেশন বুলেটিন ফ্রম অ্যাভাভ মেনশনড ওয়েবসাইট অনলি অ্যান্ড রিড দ্য সেম কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং। ক্যান্ডিডেটসদেরকে রিকোয়েস্ট করছে, যারা উইলিং ক্যান্ডিডেটস যারা অ্যাপ্লাই করতে চায় তাদেরকে রিকোয়েস্ট করছে যে ওই তারিখের মধ্যে যেন তারা ওয়েবসাইট ফলো করে যাবতীয় নোটিশটা ভালো করে পড়ে নেয় অ্যাপ্লাই করার আগে। কেয়ারফুলি পড়ে নিতে বলছে, তারপরে অ্যাপ্লাই করতে বলছে। দ্য অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অনলি থ্রু সিটেট ওয়েবসাইট দ্যাট ইজ www.ctet.nic.in। শুধুমাত্র ctet.nic.in-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস উইল স্টার্ট ফ্রম 22/6/2018 ফ্রাইডে অনওয়ার্ডস। 22/6/2018 থেকে অ্যাপ্লাই করা যাবে। অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্ট ডেট হচ্ছে শুক্রবার 22/6/2018। দ্য লাস্ট ডেট অফ সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশান ইজ 19/7/2018 থার্সডে। তো শুরু হচ্ছে 22/6/2018, ফাইনালি সাবমিট করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 19/7/2018 অ্যান্ড ফি ক্যান বি পেড আপ টু 21/7/2018। ফিটা দুদিন সময় পাওয়া যাবে, দুটো অফিসিয়াল ডেট এক্সট্রা পাওয়া যাবে ফি পেমেন্ট করার জন্য। 19/7/2018 অবধি অনলাইন সাবমিশন অনলাইন ফর্ম সাবমিশন লাস্ট ডেট, এবং আপনি ফি পেড করার জন্য 21/7/2018 অবধি লাস্ট ডেট আপনি পাচ্ছেন। 21/7/2018 বিফোর 3:30 PM বিকাল 3:30-এর আগে পর্যন্ত ফি পেমেন্ট করতে হবে। তো ফ্রেন্ডস, এই নোটিশটি কাজে লাগবে যারা সিটেটের জন্য আগ্রহী, যারা পরীক্ষা দিতে চাইছেন অ্যাপ্লাই করতে চাইছেন, অবশ্যই অ্যাপ্লাইটা করতে পারবেন নির্দিষ্ট ডেটে। অফিসিয়াল ওয়েবসাইট হলো www.ctet.nic.in, আর যাবতীয় ডিটেলস ওটা প্রকাশ করবে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে। সেদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে 12/6/2018 টিউসডে, সেখান থেকে আমরা জানতে পারবো সিলেবাস এক্সামিনেশান প্রসেস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্সামিনেশানে কত টাকা লাগবে, এক্সামিনেশানে শহরগুলো কী কী আছে, এবং যাবতীয় ইম্পর্টেন্ট ডেটস ইত্যাদি ইত্যাদি সমস্তটা আমরা ডিটেলস পাবো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য, এবং অন্যান্য এডুকেশনাল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় সেগুলো পাওয়ার জন্য। এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যদি খারাপ লাগে তো ডিসলাইক করে দেবেন, এবং কমেন্টে লিখবেন ভালো কেন লাগলো বা ডিসলাইক করলে খারাপ কেন লাগলো। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ।